Hello everyone. সেদিন ছিল শুক্রবার। আমরা এসেছিলাম লা মেরিডিয়ানের বাই ওয়ান গেট থ্রি এর অফারে। এনটিপির স্পেসিফিক কিছু ক্রেডিট কার্ডে 5,600 টাকায় এই অফারটি অ্যাভেল করা যাচ্ছিল। সচরাচর লা মেরিডিয়ানের বুফেতে যেমন আইটেম দেখা যায় সেদিন সম্ভবত তার থেকে একটু কম ছিল, তাও বেশ ভালোই ছিল। দেশি থেকে শুরু করেছিল ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, থাই, জাপানিজ সুশি অ্যান্ড ভ্যারাইটি অফ সালাদ, সাথে ছিল অনেক অনেক ডেজার্ট আইটেম। এই যে এটা সালাদের স্টেশন। প্রথমেই সরি বলে নিচ্ছি আজকের ভিডিও কোয়ালিটির জন্য। আমি আসলে এই ক্লিপগুলো দিয়ে ব্লগ বানাবো সেরকম কিছু ভাবছিলাম না। পরে টুকটাক কিছু ভিডিও করছিলাম নিজের জন্য, সেটা দেখে ভাবলাম আচ্ছা ব্লগ করেই ফেলি। এটা ছিল সুশির কাউন্টার। খুব বেশি ভ্যারাইটি ছিল না যদিও, মাত্র 4 ধরনের ছিল। স্বাদও তেমন কোনো ডিফারেন্স ছিল না, তবে খেতে ভালো। লামিয়ানের স্পেসটি বেশ বড়। আমরা যে কয়টি 5 স্টারে গিয়েছি সে তুলনায় লামিয়ান যথেষ্ট স্পেশিয়াস। এবারে লামিয়ানের নতুনত্ব হচ্ছে এদের এখান থেকে দেখতে পাওয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভিউ। ভিডিওতে যেমন দেখা যাচ্ছে বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর ছিল। এখানে আরও কিছু মজার মজার খাবার ছিল, রোস্টেড পটেটো, গ্রিল্ড ফিশ, বারবিকিউ চিকেন, সতে ভেজিস। এই যে এখানে হোল বেক ফিশ, আরেকটি চিকেন আইটেম, পাশেই ছিল স্ন্যাক্সের কাউন্টার। এটা সম্ভবত থাই কর্নার ছিল, খাবারও বেশ মজার। আর এই যে আমার পছন্দের পাস্তা, এটা ছিল কন্টিনেন্টাল বিফ আইটেম, আর এটা ছিল ইন্ডিয়ান ফুডের কাউন্টার। এই কর্নারটা দেশি খাবারের, বোয়াল মাছ, ভাত, ডাল, সবজি। এই যে আমরা চলে এসেছি আমাদের পছন্দের ডেজার্টের কাউন্টারে, যেটা একদম লোভনীয় দেখায়। খেতে পারি বা না পারি দেখেই চোখের শান্তি। আর এখানে কিছু দেশি ডেজার্টের আইটেমও ছিল, এগুলো আমি শুধু দেখেই গিয়েছি, খেতে পারিনি। আসলে সত্যি বলতে বুফেতে এত আইটেম থাকে কিন্তু হাফও খাওয়া হয় না, আমি তো পারি না। এমনকি আমি তো আমার ফেভারিট আইসক্রিমটা পর্যন্ত ট্রাই করতে পারিনি। তো এই তো এটা ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ ছিল সেদিন। এরপর আমরা নিচে নেমে আসলাম। লবির এক সাইডে একটা সুন্দর বঙ্গবন্ধু কর্নার ছিল, জায়গাটা এত সুন্দর লাগছিল ঢুকেই বললাম আমাকে একটা ভিডিও করে দেন। আর এই যে কয়েকটা ছবিও তুলেছি লবিতে, সেগুলো দেয়া। আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। এরপর আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে অবশ্য আমরা পূর্বাচল গিয়েছিলাম, সেই ক্লিপটা আর অ্যাড করিনি। আজকের মতো এখানেই সমাপ্তি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো সাজেশন থেকে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।